प्रिय शिक्षार्थीवृंद, आशा करी भलो आसो। हमें आज के तुम्हारे गणित बोर अनुशीलनी साथे 13 नम्बर अंक समाधान कर चेष्टा करब। तुम्हारा अंक बही खाता नहीं उपस्थित थको और देखो 13 नम्बर अंक पृष्ठा नम्बर 123। 13 नम्बर अंके उद्दीपक बला आदि सार्विक सेट यू समान 1 2 3 4 5 6 7, ए समान 1 2 5, बी सेट बी समान 2 4 7 एवं सी समान सेट 4 5 6 है, तब निम्नलिखित सम्पर्कगुलर सत्यता जाचाई करो। क, ए इंटरसेक्शन बी समान बी इंटरसेक्शन ए। तो आम्रा प्रथमे लिखे नहीं दवा से ए समान सेट 1 2 5 और तरह के भी लिखे नहीं सी प्रश्न का तेरों को समाधान ए इंटरसेक्शन बी समान बी इंटरसेक्शन ए अर्थात बाम पक्ष समान डान पक्ष देखाते होंगे। देवासे ए समान सेट 1 2 5 एवं बी समान सेट 2 4 7। तो हमारे बाम पक्षे देवासे ए इंटरसेक्शन बा सेट बी एटा मानटा बेर करी। प्रथमे आमरा बाम पक्ष लेखे नीते पारि ना लेखे निलेओ असुविधा नेई। तो आमरा बाम पक्षे लेखा आछे ए इंटरसेक्शन बी এখানে বাম বসাই এর মান এ এর মান হচ্ছে 1 2 5 1 2 5, ইন্টারসেকশন বি বি এর মান বসাবো, বি এর মান হচ্ছে সেট 2 4 7 तो हमें जानी जे इंटरसेक्शन बा सेट सेट थाके शुद्ध कमनेटाई हबे, अनकमनेटा हबे ना, शुद्ध मिलेटाई हबे। बसाबो एखाने मिलेटाई लिखबो, अमिलेटा लिखबो ना। एखाने मिल आछे शुद्ध 2, मिल आछे एई 2 टाई लिखबो, कमनेटा शुद्ध। ताहले सेट 2 होलो ए इंटरसेक्शन बी होलो सेट 2। ठीक एभाबे आमरा समान पर अंशा बेर करी बी इंटरसेक्शन बा सेट बा बोली एटाके ओई कैप सेट। आबार बी इंटरसेक्शन ए एटार मान बसाबो, बीर मान बीर मान होच्छे 2 4 7 से इंटरसेक्शन ए मान होच्छे सेट 1 2 5 1 2 5। এটা যেহেতু ইন্টারসেকশন আছে তাহলে শুধু কমনেরটাই হবে, কমনের মধ্যে আছে শুধু 2, ए टू होगे। ताहले कॉमन है ए टू का धावक सी टू होगे और 4 7 एक हने नहीं, अब एक हने 1 5 आसे ए आगे ऑप्शन नहीं। ताहले कॉमन आसे टू शुद्ध टू ही होगे। अमरा एक हने बी इंटरसेक्शन ए सेट 2 5 पीएसी, अब तारा के अमरा ए इंटरसेक्शन बी एक हने 2 पीएसी। ताहले लिखा जाए अतः ए इंटरसेक्शन बी समान बी इंटरसेक्शन ए। এটা সম্পর্ক গুলো সত্যতা যাচাই করতে বলছে, তাহলে লিখতে পারি সম্পর্কটি সঠিক বা সত্যতা যাচাই করা হলো বা সম্পর্কটি সত্য। এইভাবে আমরা লিখতে পারি সম্পর্কটি সত্য।
এভাবেও আমরা লিখতে পারি সম্পর্কটি সত্য অথবা সম্পর্কটি সত্যতা যাচাই করা হলো অথবা সম্পর্কটি সঠিক তাহলে এই পক্ষ সমান এই পক্ষ যেহেতু দুইটা সমান আশা করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এরপরে আমি পরের অঙ্কে চলে যাই খ নম্বর অঙ্ক ক নম্বরে সমাধানে এখানে বলা আছে এ ইন্টারসেকশন বি প্রাইম বা কমপ্লিমেন্ট সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দেওয়া আছে সার্বিক সেট সার্বিক সেট কে প্রতীক দ্বারা সূচিত করা হয় সার্বিক সেট ইউ সমান সেট 1 2 3 4 5 6 7 আর এ সমান সেট 1 2 5 এবং বি সমান সেট 2 4 7 তাহলে এটা সত্যতা যাচাই করতে বলছে সমানের আগে টুকু সমান পরে টুকু সমানের আগে আছে এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমরা এ ইন্টারসেকশন বি কে প্রথমে বের করে নিই এর মান দেওয়া আছে 1 2 5 ইন্টারসেকশন বির মান দেওয়া আছে এ আর বি মান বসাচ্ছি বি মান দেওয়া আছে 2 4 7 তাহলে এটাও ইন্টারসেকশন বা সেট সেট বা ক্যাপ সেট যেটা গসাগ হিসাবে ব্যবহার করি যে শুধু কমন এটা নিব তাহলে এখানে কমন হচ্ছে 2 শুধু 2 সেট 2 তাহলে এ ইন্টারসেকশন বি সেট 2 হলো বি এর মান মান বসে এটা পেলাম এ ইন্টারসেকশন বি নির্ণয় করলাম এখন এ ইন্টারসেকশন বি প্রাইম এটার মান বের করব অতএব এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সার্বিক সেট বিয়োগ অথবা বাদ অথবা অন্তর যাই বলি না কেন এ ইন্টারসেকশন বি অর্থাৎ সার্বিক সেট থেকে এই ইন্টারসেকশন বিটা বাদ যাবে আরো বিভিন্ন ভাবে করা যায় আমি এক ভাবে করে দিচ্ছি সার্বিক সেট থেকে এই ইন্টারসেকশন বি বাদ যাবে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সার্বিক সেট বিয়োগ এ ইন্টারসেকশন বি তাহলে এই সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মান বসে সেট 1 2 3 4 5 6 7 বিও বাবা এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি মান আমরা আগে বের করেছি 2 2 বের করলাম 2 আমরা আগে বের করেছি এটা লিখলাম এটার মান বসাইলাম 2 আর সার্বিক সেট এটা দেওয়া মান বসাইলাম এখানে দেওয়া আছে এখন এই এটা থেকে এই সার্বিক সেট থেকে এটা বাদ যাবে দুটো বাদ যাবে অর্থাৎ এটা বিয়োগ চিহ্ন অর্থাৎ এটা বাদ যাবে দুটো এই দুটো বাদ যাবে বাকি সব যা আছে তাই থাকবে তো টুল বাদ দিলে 1 3 4 5 6 7 এটা রইল তো এটাই এ ইন্টারসেকশন বি প্রাইম বা কমপ্লিমেন্ট বের হলো সেট 1 3 4 5 6 7 আবার আমাদের এ প্রাইম ইন্টার ইউনিয়ন বা সংযোগ সেট বি প্রাইম এটা মান বের করি তাহলে
a prime এটা লিখি এবং a prime এবং অথবা আবার লিখতে পারি আবার a prime সমান সার্বিক সেট u a সার্বিক সেট থেকে a এর মানটা বাদ যাবে সার্বিক সেটের মান থেকে সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 আর এর মান হচ্ছে 1 2 5 বা 1 2 5 এটা বাদ গেল বাদ যাবে তাহলে এই সার্বিক সেট থেকে 1 2 আর 5 বাদ যাবে 1 2 আর 5 বাদ গেলে যা থাকবে তাই লিখব থাকবে হচ্ছে 3 4 6 7 এটা হলো a প্রাইম সমান পেলাম 3 4 6 7 এবং এই b প্রাইম এর মানটাও বের করি এবং b প্রাইম সমান সার্বিক সেট বিয়োগ b তাহলে সার্বিক সেট u সমান আছে 1 2 3 4 5 6 7 মান বসাই 1 2 3 4 5 6 7 বিয়োগ b মান হচ্ছে 2 4 7 b মান 2 4 7 এই 2 4 7 বাদ যাবে সার্বিক সেট থেকে 2 4 7 যা থাকে তাই লিখব 1 3 5 6 এটা রইল 2 4 7 বাদ দিলে 1 3 5 6 এটা রইল তাহলে b প্রাইম সমান সেট পাইলাম 1 3 5 6 এখন আমি লিখতে পারি অতএব a প্রাইম ইউনিয়ন b প্রাইম অতএব a prime union b prime a prime মান পেয়েছি a prime মান পেয়েছি 3 4 6 7 a prime মান পেয়েছি 3 4 6 7 3 4 6 7 union b prime মান পেয়েছি b prime মান পেয়েছি 1 3 5 6 1 3 5 6 b prime এর মান 1 3 5 6 b prime এর মান পেয়েছি এখন যেহেতু ইউনিয়ন আছে সংযোগ সেট আছে বা কাজ সেট আছে এটা লসাগু হিসাবে ব্যবহার করি আমরা তাহলে লসাগু মানে কমন এর গুলিও হবে আনকমন এর গুলিও হবে সাজিয়ে দিতে 1 1 হবে 1 আছে 3 আছে এরপর 4 আছে 5 আছে 6 7 তো আমরা a প্রাইম ইউনিয়ন b প্রাইম পেলাম সেট 1 3 4 5 6 7 অতএব আমরা লিখতে পারি a ইন্টারসেকশন b প্রাইম সমান a প্রাইম ইউনিয়ন b প্রাইম দুইটাই সমান হয়েছে a ইন্টারসেকশন b প্রাইম সমান পেয়েছি 1 3 4 5 6 7 আর a প্রাইম ইউনিয়ন b প্রাইম পেয়েছি 1 3 4 5 6 7 দুইটাই সমান বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এটাও বাম পক্ষ সমান ডান পক্ষ হলো সম্পর্কটি সত্য দেখতে পারি তো আশা করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই নিয়মের আরো অঙ্ক আছে ক নম্বর অঙ্ক আছে ভাষায় প্র্যাকটিস করবে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ